না, এই জিনিসটা খুব বাজে লাগতেছে দেখতে, কারণ আমরা এখানে ঘুরতে আসছি, তো আমরা এই জিনিসটা মানে চাইছি না যে এরকম একটা জিনিস দেখবো আমরা এখানে আসা। দেখেন, আমরা যখন আগে কক্সবাজার আসছিলাম পরিবেশটা মোটামুটি ভালো ছিল, এখনও পরিবেশটা ডেভেলপমেন্ট হয়েছে, আগে থেকে অনেক সুন্দর হয়েছে। কিন্তু আমার মনে হয় কিছুদিন আগে যে বৃষ্টিটা গেছে দুর্যোগ আবহাওয়ার কারণে, মনে হয় ঢেউয়ের কারণে এই পাড়টা ভেঙে গেছে, যার কারণে কিন্তু দেখতে কিন্তু বিচ্ছিরি লাগতেছে। তা আমার মতে এই জিনিসটা দেখতে যখন খারাপ লাগতেছে, যারা স্থানীয় প্রশাসনের লোক আছে, আমরা যারা পর্যটক বা টুরিস্ট আছি, এই জিনিসটা যদি ডেভেলপমেন্ট করা হয়, ভালো করা হয়, সংস্কার করা হয়, তাহলে কিন্তু পরিস্থিতিটা দেখতে আরও সুন্দর লাগবে, পর্যটকরা আরও সুন্দরভাবে কি উপভোগ করতে পারবে, আনন্দটা উপভোগ করতে পারবে। হ্যাঁ, আগে ভালো ছিল, এই আপনার 10-15 দিন হচ্ছে আর কি ভেঙে গেছে, বৃষ্টির কারণে বন্যার কারণে ভেঙে গেছে। এখন মানে এটার জন্য পর্যটন এই দিকে কি আসতে পারতেছে না, এটা যদি ভালো থাকলে মানে কি পর্যটন আসার জন্য কি নিরাপদ হবে, এখন পর্যটন কি আসতে পারতেছে না, এমনি সাইডে সাইডে গ্যাঞ্জাম হয়ে যাচ্ছে, মানে আসার জন্য আর কি অনেক নোংরা, এই জন্য আর কি জায়গাটার মধ্যে একটা বালু টালু দিয়ে দিলে খুব ভালো হবে। খুশি আপনি এই জিনিসটা দেখে? জি, এরিয়া, কারণ এই এরিয়াতে আসলে এই জায়গাটাই ঘোরাঘুরি বেশি করে, কারণ সুগন্ধা পয়েন্ট সবচেয়ে মূল পয়েন্ট কক্সবাজারের মধ্যে। তো এই জায়গাটা যখন এসে পর্যটকরা দেখবে অবশ্যই এটা একদম বিশ্রী একটা জায়গা, কারণ এই জায়গাটা দেখার জন্য মূলত আসবে না কেউ। আসলে এটা আমরা দীর্ঘদিন এই ব্যবসা সুগন্ধা মধ্যে আমরা ব্যবসার মধ্যে ছিলাম, এখনও আছি বর্তমানে। এই যে পরিস্থিতিটা এখন বৃষ্টির কারণে এই গর্তগুলি হওয়ার কারণে পর্যটক আমার খুব অসুবিধা হয়ে গেছে, পর্যটকও আর আমাদের ব্যবসায়ীরও অসুবিধা। জিনিসটা মাঝখান থেকে দেখলে খারাপ দেখা যায়, আর বিষয়টা হলো যদি এটা যদি আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে যদি এটা যদি একটু যদি সুদৃষ্টিতে থাকাই, এটা আমাদের প্রত্যেক ব্যবসায়ীরাও এটা সাথে সাথে জিনিসটা ভরট করে জিনিসটা কি একটা মানে সুযোগ একটা মানে ওই সুন্দর একটা পরিবেশে যাওয়ার জন্য আর পর্যটকজনও নামতে পারে, এরকম আমরা একটা জিনিস চাই আর কি। প্রশাসন যদি ভালোভাবে যদি এটা যদি দেখে, এটি একটু যদি ভালো করে যদি হাট মানে হাঁটার জন্য যদি ঠিক করে দেয়, মানে ভালো হবে আর কি পর্যটন জন্য কি ভালো হবে। আমি প্রশাসন থেকে কি আমি চাচ্ছি এটা ভাঙতে পারে, এটা খুব দ্রুত আবার সংস্কার করতে হইব, কারণ এটা তাড়াতাড়ি দ্রুত না করলে এটা বিশ্রী আরও বিশ্রী হবে, এটা ময়লা পানি যত মেতাবে তত আরও বিশ্রী হবে, এটা তাড়াতাড়ি যত তাড়াতাড়ি বালু দিয়ে ভরাট করা যায় এটাই সবচেয়ে ভালো হবে। তো অবশ্যই এই জায়গাটা যাতে সুন্দর করা যায়, যাতে মানুষজন এসে এরা হাঁটাচলা করতে পারে, আমরা তো এটাই আশা করি সবচেয়ে বেশি, এর জন্য তো আমাদের আশা। মা ব্যাগ কিছু রাখি? নাই, দিতে বলি কে।